পুরান ঢাকার তাঁতিবাজারের পলক জুয়েলারি নামের সোনার দোকানে স্বামী স্ত্রী সেজে সোনার গয়না বিক্রি করতে আসেন দুজন। প্রায় 5.5 লাখ টাকার গয়না বিক্রি করে চলেও যান তারা। তবে এক সপ্তাহের মাথায় ঘটে বিপত্তি। হঠাৎ সেই সোনার দোকানে পুলিশ এসে হাজির। কিছু বুঝে ওঠার আগেই দোকানদারের হাতে পরানো হয় হাতকড়া, তোলা হয় পুলিশ ভ্যানে, নিয়ে যাওয়া হয় থানায়। থানায় যেয়ে তিনি অবাক, দেখতে পান এক সপ্তাহ আগে যাদের কাছ থেকে সোনার গয়না কিনেছিলেন তাদের তার সামনে হাজির করা হয়। তখন বিশ্বনাথের আর বুঝতে বাকি থাকে না ঘটনা কি। গয়নাগুলো ছিল চুরি করা, যা তিনি 40,000 টাকা ভরিতে কিনেছিলেন। লোভ সামলাতে পারেননি, অতিরিক্ত লোভের আশায় এখন সব শেষ। পরে পুলিশের হাতে গ্রেপ্তার ওই দুই আসামি ও দোকানদারের বিরুদ্ধে ব্যবস্থা নেয় পুলিশ। বেশ কয়েক মাস কারাগারে থাকার পর জামিনে বেরিয়ে এলেও ওই স্বর্ণ ব্যবসায়ী আর ব্যবসায় ফিরতে পারেননি। এখন তিনি একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। রাজধানীর পুরান ঢাকার তাঁতিবাজারে এই ধরনের ঘটনা প্রায়ই ঘটে থাকে। চুরি হওয়া সোনার বিক্রি বিষয়ে পুরান ঢাকার তাঁতিবাজারে সরজমিনে অনুসন্ধান চালায় ভোরের কাগজের অনুসন্ধানী টিম। প্রায় 2 মাস অনুসন্ধানে চুরি হওয়া সোনা বিক্রির বিষয়ে মিলেছে চাঞ্চল্যকর অনেক তথ্য। অনুসন্ধানে দেখা যায় সোনার দোকান লুট, বাসাবাড়ি থেকে চুরি ও রাস্তাঘাটে মানুষের কাছ থেকে চুরি বা ছিনতাই করা সব ধরনের সোনায় বেচা বিক্রি হয় এই বাজারে। এছাড়া উত্তরা, মিরপুর, নারায়ণগঞ্জ সহ দেশের সর্বত্র এখন ছড়িয়ে পড়েছে চোর ও ব্যবসায়ীদের এই সিন্ডিকেট। অনুসন্ধানে জানা যায় চুরি করা সোনা বিক্রির জন্য বেশ কয়েকজন মহাজন আছে এই বাজারে। চুরির সোনাগুলো কেনার পর কারিগররা সেগুলো গলিয়ে খাত থেকে আসল সোনা আলাদা করে, এরপর সোনার ওপর হলমার্ক বসানো হয়। এক্ষেত্রে চুরি হওয়া সোনা ধরার কোনো কায়দা থাকে না। এছাড়া জুয়েলারি দোকান থেকে স্বর্ণালঙ্কার চুরির পর সেগুলো বিক্রি হয় অর্ধেকের চেয়ে কম দামে, ওজনেও দেওয়া হয় বেশি। চোরাই সোনা 16 আনায় ভরির বদলে বিক্রি হয় 20 আনা ভরিতে, প্রতি ভরির দাম ধরা হয় 40,000 টাকা। এ বিষয়ে ডিবি লালবাগ বিভাগের উপকমিশনার মশিউর রহমান ভোরের কাগজকে বলেন, পুরান ঢাকার তাঁতিবাজার, উত্তরা, মিরপুর, নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে চোরাই সোনা বেচাকেনার অভিযোগ আছে আমাদের কাছে। স্বর্ণালঙ্কার চুরির পর সেগুলো বিক্রি হয় অর্ধেকের চেয়েও কম দামে, ওজনেও দেওয়া হয় বেশি। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে এখন ছড়িয়ে পড়েছে এই চোর চক্র। সম্প্রতি এসব চক্রের বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের নামে চার্জশিটও দেওয়া হয়েছে। এসব চোর শনাক্ত করা কঠিন উল্লেখ করে তিনি বলেন, ক্রেতা ও বিক্রেতা উভয়ই চোর, যে কারণে এই অপরাধ নিয়ন্ত্রণ করা কঠিন বলেও জানান ওই কর্মকর্তা। নিউজ ডেস্ক, ভোরের কাগজ।